টেকনোলজি ভিলেজের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এ পর্বে আপনাদেরকে মাইক্রোসফট এক্সেলের ক্লিয়ার অপশনের কাজ দেখাবো। অর্থাৎ কাজ করার সময় অনেক ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের টেক্সট ফরম্যাট ইত্যাদি ক্লিয়ার করার প্রয়োজন পড়ে। এখানে আমি বেশ কিছু টেক্সট টাইপ করেছি এবং এগুলো ফরম্যাট করেছি। আমি আমার এই ডকুমেন্টের পুরো টেক্সটটির হচ্ছে ফরম্যাট সহ টেক্সট সহ সব কিছু যদি আমি রিমুভ করতে চাই, ডিলিট করতে চাই, তাহলে আমি কিবোর্ডে কন্ট্রোল এ চাপ দিলাম। দেওয়ার পরে আমাদের এই টেক্সটগুলো সিলেক্ট হয়েছে। তারপরে এখানে যে ক্লিয়ার যে বাটন রয়েছে, ক্লিয়ার বাটনে ক্লিক করার পরে ক্লিয়ার অলে ক্লিক করলাম। তাহলে দেখুন এখানে আমাদের টেক্সট এবং ফরম্যাট পুরোটাই ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমরা যদি চিন্তা করি যে আমরা কোনো টেক্সটের শুধুমাত্র ফরম্যাটটি ক্লিয়ার করব, কিন্তু আমাদের টেক্সটটি ক্লিয়ার হবে না, তাহলে আমি এই যে আসাদ এই সেলটি সিলেক্ট করলাম। করার পরে এখানে ক্লিয়ার বাটনে ক্লিক করার পরে ক্লিয়ার ফরম্যাট এটা দিয়ে ক্লিক করলাম। তাহলে দেখুন এখানে আমাদের ফরম্যাটটি ক্লিয়ার হয়েছে, কিন্তু লেখাটি ক্লিয়ার হয় নাই। অর্থাৎ আমরা এখানে যে ফন্ট সাইজটি বড় করেছিলাম এবং এটি কালার দিয়েছিলাম সেটি রিমুভ হয়ে গেছে, কিন্তু টেক্সটটি রয়ে গেছে। এরপর আমরা যদি চিন্তা করি যে আমার ফরম্যাটটি থাকবে কিন্তু টেক্সটটি থাকবে না, সেই জায়গায় আমরা অন্য কোনো টেক্সট দেবো, তাহলে আমি এই যে থাকি এটিতে ক্লিক করলাম। করার পরে এখানে ক্লিয়ারে ক্লিক করার পরে ক্লিয়ার কন্টেন্টস এটিতে ক্লিক করলাম। তাহলে দেখুন এখানে কন্টেন্টটি রিমুভ হয়ে গেছে, কিন্তু এখানে ফরম্যাটটি রয়ে গেছে। আমি এখানে যদি অন্য কোনো টেক্সট লিখি, তাহলে দেখুন সেই টেক্সটে সেই আগের ফরম্যাটটি চলে আসছে। তারপরে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে আমি রাজশাহী লিখেছি, এখানে আমি একটি কমেন্ট করেছি। এই কমেন্টটি যদি আমি রিমুভ করতে চাই, তাহলে এই সেলটি সিলেক্ট করলাম। করার পরে এখানে ক্লিয়ার বাটনে ক্লিক করে এই যে ক্লিয়ার কমেন্টস এটিতে ক্লিক করলে আমাদের কমেন্টটি রিমুভ হয়ে যাবে। এখানে দেখুন আমি মাউস নিয়ে যাচ্ছি আর কমেন্টটি শো করছে না। এভাবে মাইক্রোসফট এক্সেলের ক্লিয়ার অপশন ব্যবহার করে আপনারা ফরম্যাট, টেক্সট অথবা কমেন্ট ক্লিয়ার করতে পারেন। এই পর্বে আপনারা দেখলেন মাইক্রোসফট এক্সেলের ক্লিয়ার অপশনের কাজ। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।